ओके, तो नार्वस सिस्टम एर बेसिक यूनिट न्यूरॉन, ओई छविटा आँकते हबे आबार सेई पाति छवि आँका तात्री तात्री भालो छवि आँका एकटा। अरे आँकते तोरा सबाई पारिस, बोर्ड देखते हबे ना आँकार जन्य छवि, तात्री छवि आँक। ক্লাস 8 থেকে আঁকছি আই গেস, তোদের এগুলো টিস্যুতে পড়িয়েছিল না? তাহলে আমি পড়াবো না তাদের। বল পয়েন্টিং তাড়াতাড়ি। ফাঁকা কেন? কারণ এটা তো অনেক বড় হতে পারে, পাঁচখানাই যাবে তার কোনো মানে নেই। এখানে ফাঁকা মানে এখানে আরো অনেক থাকতে পারে, বুঝলি? ঘুমিয়ে পড়লি নাকি তোরা? সবাই দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত ক্লান্ত একটা মুখ। তাড়াতাড়ি বল নামের, এটা কি রে ঘুমাচ্ছিস নাকি তোরা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সেল বডি, এগুলো এগুলো এটা প্রান্ত পুরুষ, প্রান্ত পুরুষ সাইনেপটিক নব, কত সুন্দর নাম সাইনেপটিক নব, প্রান্ত পুরুষ। হচ্ছে আজকের পড়াটা একটু খুব কনসেপচুয়াল, কিন্তু এখানে অ্যাকশন পোটেন্সিয়াল
সম্পর্কে বেসিক আইডিয়া কার কার আছে? অ্যাকশন পোটেনশিয়াল কী করে, মানে পড়েছিস কি অ্যাকশন পোটেনশিয়াল কী করে জেনারেট হয়? আচ্ছা ঠিক আছে, আমি পড়বো এটা দেখ। আচ্ছা তোর ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স ডাইরেকশনটা বলতে পারবি, কোন দিক থেকে কোন দিকে? এদিক থেকে দিকে না এদিক থেকে দিকে না, এইভাবে যাচ্ছে ভেদ তেদ করে ওপর থেকে নিচে কি? আবার আমি যদি উল্টো করে রাখতাম, তাই তো এইভাবে? এখানে তোর আরো তো সাইন আপস হতে পারে, লাইক হতে পারে তো সাইন আপস এখানে। তাহলে এই এই টার্মিনালটাকে তখন বলবো আমরা প্রিসাইনাপটিক টার্মিনাল, প্রিসাইনাপটিক এন্ড অর টার্মিনাল, আর এটাকে বলবো পোস্ট সাইনাপটিক টার্মিনাল। কী হলো সবই বুঝতে পারছিস না? রোহন দেখতে পাচ্ছিস? আর এদের মাঝখানে এই জায়গাটাকে কী বলবো, কে বলবি? সাইনাপটিক ক্লেফট, সাইনাপটিক ক্লেফট। এই যে দেখ ডেনড্রাইট দিয়ে রিসিভ করছে, এখানে আসলো সাইনাপটিক ক্লেফটের মধ্যে সিগন্যাল আসলো, ডেনড্রাইট রিসিভ করলো, আবার এটার মধ্যে চলে আসলো। ওকে, আমার আমরা যে এত মেমোরি, আমাদের যে মেমোরি কোথায় স্টোর থাকে বলতে পারবে? আমাদের যে মেমোরি, আমরা যে মনে রাখি, এগুলো কোথায় স্টোর থাকে জানিস? আরে সিএনএস কোথায়? এই জায়গাগুলোতে কখনো ভেবে দেখেছিস মোবাইলে যে আমরা ডেটা স্টোর করি বা কম্পিউটারে, এর মধ্যে ডেটাটা কোথায় স্টোর হয়? হ্যাঁ জানিস, আরে ইন্টারনেট কোথায় হয়? কোথায়? আমি তো বুঝলাম মেমোরি, আমার মেমোরি মাথাতে স্টোর হচ্ছে, তেমন ওই ছোট্ট জিনিসটাতে স্টোর হচ্ছে আমার ডেটা, বাট কী করে স্টোর হয় সেটা তো জানিস? গেটস পড়েছিস? গেটস, লজিক গেটস পড়েছিস? 1010 পড়েছিস? ওটা মানে কি? মানে ইলেকট্রনের আদান প্রদান হয়, তাই তো? আমাদের যেসব তথ্য বাইনারি ডিজিটস, বুঝিস বাইনারি ডিজিটসের মধ্যে আটখানা 1010 করে কম্বিনেশন হয়, আটখানা, সেটা মিলিয়ে বাই বিটস, মেগাবিটস, কিলোবিটস, মেগাবিটস এগুলো তৈরি হয় জানিস কি? এই যে আমাদের মধ্যে মেমোরি আছে, ইলেকট্রিক্যাল চার্জ হিসেবে স্টোর হয় 1010 ফরম্যাটে, জানিস। আচ্ছা যাই হোক, এটা দেখ আমাদের যে এত মেমোরি, আমরা সব অ্যাজ আ ফর্ম অফ কেমিক্যাল এসব ক্লেফটে স্টোর থাকে, ক্লেফট, এসব সাইনাপটিক নবে। ছবিটা হয়েছে তাহলে লেখ তাড়াতাড়ি, এগুলো তো দেবজিতা করিয়েছিল না টিস্যুর সময়, তা আমি এগুলো বেশি ডিসক্রাইব করবো না। আচ্ছা একটুখানি লেখ তাহলে সেল বডি সম্পর্কে, একটুখানি লেখ তাও কম্পোনেন্ট অফ নিউরন কী কী? সেল বডি, ডেনড্রাইট, ডেনড্রন, সেল বডি আর অ্যাক্সন, লেখ তাড়াতাড়ি। সেল বডি ডেনড্রাইট আর অ্যাক্সন, ওই ছক করে নে বুঝলি তো, একটা এই ছক করে নে, একটা যে কম্পোনেন্ট অফ নিউরন বলে এরকম ছক করে নে, ডেনড্রন লেখ, সেল বডি লেখ আর অ্যাক্সন লেখ, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এটা তো টিস্যুতে হয়েছে, ফাফো পরে সময় নষ্ট করার কী দরকার? এই ছবিগুলো বোর্ডে আসতো তখন 10 নম্বর দিত, তাই না জীবনবিজ্ঞানে? হ্যাঁ, পয়েন্টিংয়ে 5 আর ছবি আঁকায় 5 হয়েছে। সেলবডিতে কী? সেলবডিতে লেখ কিছু, সেলবডি কী? নিউরনের সব কাজ কে নিয়ন্ত্রণ করে? নিউক্লিয়াস অফ সেলবডি, লেখ না। সেলবডিতে কে থাকে? নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডিস থাকে, সেলবডি হ্যাভ অল দ্য সেল অর্গানলিস।
নিজেল গ্রানুল প্রেজেন্ট, এন্ডোপ্লাজম, রেটিকিউলাম, রাইবোজোম, এই সব থাকে। আমি অল সেল অর্গানলি বলেছি মানে এগুলো সব থাকে, ঠিক আছে, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, রাইবোজোম সব থাকে। নিজেল গ্রানুল প্রেজেন্ট অনলি ইন, কোথা থাকে নিজেল গ্রানুল অনলি প্রেজেন্ট ইন? সেল বডি আর ডেনড্রনে আর আরে একজন হিলাকেও থাকে, গেটা একজনে থাকে না। ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখ। নিজেল গ্রানুলের কাজ কি রে? প্রোটিন সিনথেসিস করা, নিজেল গ্রানুলের কাজ। হ্যাঁ, আপাতত লিখে রাখ প্রোটিন সিনথেসিস করা নিজেল গ্রানুলের কাজ। তারপরে চলে আর ডেনড্রাইটে। আচ্ছা, আমাদের বডিতে, আমাদের ব্রেনে কতখানা এই নিউরন থাকে? এই নিটের কোষে ব্রেনের টোটাল কতগুলো নিউরন থাকে? 100 বিলিয়ন, 100 বিলিয়ন নিউরনস আর প্রেজেন্ট, 100 বিলিয়ন নিউরন ব্রেনে আমাদের, 100 বিলিয়ন নিউরন থাকে। 1 বিলিয়ন মানে 100 কোটি। তারপরে কি? তারপরে ডেনড্রাইট লেক, ডেনড্রাইট আনাদার লেক। ইট ইজ দ্য শর্ট প্রসেস অ্যারাইজিং ফ্রম দ্য সেল বডি, শর্ট প্রসেস অ্যারাইজিং ফ্রম দ্য সেল বডিজ। ডেনড্রনের আন্ডারে, আরে ডেনড্রন আর ডেনড্রাইট তো একই, একই ডেনড্রন যখন আরও ডিভিশন করে তখন তাকে ডেনড্রাইট বলে। ওই ডেনড্রন পুড়িয়ে কিন্তু গন্ধ শোকে না। আচ্ছা, কাজ কি ডেনড্রনের? সিগনাল রিসিভ করা, সিগনাল রিসিভ করা ফ্রম কার থেকে? আগের, আগের ইয়ে না, সাইন্টিফিক না, আগের ইয়ে কি? ইয়েস, প্রি সাইনেপটিক নিউরন থেকে সিগনাল রিসিভ করা, প্রি সাইনেপটিক নিউরন থেকে সিগনাল রিসিভ করা, প্রি সাইনেপটিক নিউরন থেকে সিগনাল রিসিভ করা। হয়ে গেল ডেনড্রাইট, সরি ডেনড্রন, ডেনড্রন ডিভাইড করলে তাকে বলে ডেনড্রাইট, আর কিছু না। ওই চার্জারটা আমার না, আমি একটু রেখে চলে গেছি। তারপরে তারপরে লেখ একজন, 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 একজন অ্যারাইজেস ফ্রম একজন হিলক, একজন অ্যারাইজেস ফ্রম একজন হিলক, হয়েছে? একজন, দ্য ফাংশন অফ একজন ইজ মেনটেন বাই কার? দ্য ফাংশন অফ একজন ইজ মেনটেন বাই কে করে? একজনের ফাংশন মেনটেন সেল বডি, অবভিয়াসলি। এখানে যত প্রোটিন সিনথেসিস হয়েছে এই সব প্রোটিন সিনথেসিস করেছে কে? সেল বডি। লাইক দ্য কভারিং অফ একজনকে কী বলে? একজোলিমা। এই যে এইটা হচ্ছে একজোলিমা, তোরা মনে হয় বুঝিস না এটা, এইটা একজোলিমা দেখ, এখানে পাতলা কাভারিং থাকে, এটাকে বলে একজোলিমা। বুঝতে পারছি আমার কথা? পাতলা কাভারিং, ওটাকেই বলে একজোলিমা। ওকে, একজোলিমা। আমি আমি এটা বোঝা বড় কী করে এই মায়েলিন শীতটা তৈরি হচ্ছে বোঝাচ্ছি আমি। আচ্ছা, একজনের মধ্যে স্পেশাল সেল কি দেখা যায়? সোয়ান সেল, লেখ সোয়ান সেল। মায়েলিন শীতটা কি জিনিস জানিস? মায়েলিন শীত জিনিসটা কি? কোন বায়োমলিকিউল থাকে মায়েলিন শীতে? আরে ফ্যাট থাকে, লিপিড থাকে, লিপিড দিয়ে তো তৈরি মায়েলিন শীত। যে কোনো রকম শীত, যে কোনো রকম শীত কী দিয়ে তৈরি হয়? ফ্যাট দিয়ে তৈরি হয়। এগুলো ফ্যাটের আবরণ,
ইলেকট্রিক্যাল ইনসুলেটার রূপে কাজ করে, একশনই পরে অ্যাকশন পোটেন্সিয়াল পড়াবো তখন বোঝাবো, ইনসুলেটার রূপে কাজ করে। আচ্ছা এই এই মায়েলিন শীত কারা তৈরি করে জানিস? বাহ, পরে লেখাচ্ছি ওটা আমি, আপাতত লিখে রাখ মায়েলিন শীত ইন পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কি, হোয়াট ইজ পেরিফেরাল নার্ভাস সিস্টেম, হোয়াট ইজ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আই উইল টেল ইন ডিটেল লেটার। লাইক পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মায়েলিন শীত তৈরি করে সোয়ান সেল, পিএনএস, পিএনএস লেখ না, শুধু পিএনএস, পিএনএসে, পিএনএস, পিএনএস ক্যাপিটালে, পিএনএসে মায়েলিন শীত তৈরি করে তোর সোয়ান সেল আর সেন্ট, সিএনএসে তৈরি করে অলিগোডেন্ড্রোসাইট। স্ফিঙ্গোলিপিড নাম শুনেছিস? স্ফিঙ্গোলিপিড নাম শুনেছিস কে কে? স্ফিঙ্গোলিপিড শুনেছিস? সেল মেমব্রেনে পড়েছিলাম। স্ফিঙ্গোমাইলিন, আরে স্ফিঙ্গোমাইলিন মানে তো লিপিড, ইয়েস, পার্ট অফ ফসফোলিপিড। স্ফিঙ্গোলিপিড ইজ আ পার্ট অফ, মানে ফসফোলিপিডের একটা ভাগ হচ্ছে স্ফিঙ্গোলিপিড। এইগুলো দেখতে পাচ্ছিস, এইগুলো যে মাইলিন শীত ওইগুলো তৈরি, ফসফোলিপিডের মাছ, ফসফোলিপিড মানে কি, লিপিড প্লাস ফসফেট, তাই তো? সেল মেমব্রেনে ফসফোটিডাল কোলিন থাকে, পড়িয়েছিলাম, ফসফোটিডাল কোলিন থাকে, ফসফোলিপিডের একটা ভাগ হচ্ছে তোর ফসফোটিডাল কোলিন, একটা ভাগ হচ্ছে তোর স্ফিঙ্গোমাইলিন। ওকে, এবার স্ফিঙ্গোমাইলিন দিয়েই, স্ফিঙ্গোমাইলিন তাহলে কি একটা লিপিড হলো, ওই স্ফিঙ্গোমাইলিন দিয়েই এই মাইলিন শীতগুলো তৈরি হয়। মাইলিন শীতের কম্পোনেন্ট হচ্ছে স্ফিঙ্গোমাইলিন, চাইলে ছোটো করে লিখতে পারিস, তোদের বইতে নেই, জানার জন্য এমনি লিখতে পারিস যে মাইলিন শীতের মধ্যে স্ফিঙ্গোমাইলিন থাকে। এই যে মাইলিন শীত বললাম তো ফ্যাট দিয়ে তৈরি, সেটা কী জিনিসটা কি, এর মধ্যে থাকে স্ফিঙ্গোমাইলিন। স্পেলিং লিখবো, স্ফিঙ্গোমাইলিন, স্ফিঙ্গোমাইলিন, স্ফিঙ্গোমাইলিন ইজ দ্য টাইপ অফ ফসফোলিপিড। এই তোদের হচ্ছে দেবজ্যোতি তো এগুলো পড়িয়েছে, ওই কী করে তোর FSH LH পড়িয়েছে, FSH LH কী করে তোর ওভারির কী বলে ওই মেনস্ট্রুয়াল সাইকেল টাইকেল মেনটেন, ও তোদের কতটা করেছে খাতাটা দেখা, তোর কি এক খাতায় করিস নাকি? ও ও তো জিপোটিন কাবল রিসেপ্টর করিয়েছে, অ্যাকচুয়ালি হরমোন জিনিসটা খুব ইন্টারেস্টিং, বাট তো তোদের লেভেলে হরমোনটা না মুখস্থ করার জিনিস। যাই হোক, এবার তাহলে গেল তোর, কী গেল তোর, একজন হয়ে গেল। আচ্ছা একজন লেখ, একজনের টার্মিনালে বলের মতো অংশ দেখা যায়, বালজ, একজন হ্যাজ টার্মিনাল বালজ, একজন হ্যাজ টার্মিনাল বালজ, একজন হ্যাজ টার্মিনাল বালজ নোন অ্যাজ সাইন্যাপটিক নব, বালজ, BULDGE, বালজ, বালজ মানে কী বলতো, ফোলা, ফোলা, ফোলা ফোলা অংশ, বালজ নোন অ্যাজ সাইন্যাপটিক নব, একটু তাড়াতাড়ি কর, নোন অ্যাজ সাইন্যাপটিক নব, লিখেছিস সাইন্যাপটিক নব, হয়েছে? সাইন্যাপটিক নব হ্যাজ সিক্রিটরি ভেসিকলস, সাইন্যাপটিক নব হ্যাজ সিক্রিটরি ভেসিকলস, সাইন্যাপটিক নব হ্যাজ সিক্রিটরি ভেসিকলস, পয়েন্ট করে করে লেখ সব, গল্প গল্পের মতো করে লিখিস না। ইন দিস সিক্রিটরি ভেসিকলস নিউরো ট্রান্সমিটার্স আর প্রেজেন্ট, এই যে ভেসিকলগুলো তো বললাম, এই ভেসিকলগুলোর মধ্যে নিউরো ট্রান্সমিটার থাকে, নাম শুনেছিস নিউরো ট্রান্সমিটার? এই তো ভুল ধারণা, নিউরো ট্রান্সমিটার মানে অ্যাসিটাল কোলিন না, নিউরো ট্রান্সমিটার একটা এক্সাম্পল অ্যাসিটাল কোলিন। বাংলা কি নিউরো ট্রান্সমিটার, জানি না, বল না, লিখেছিস নিউরো ট্রান্সমিটার থাকে, এক্সাম্পল দিয়ে নিউরো ট্রান্সমিটারের কটা শুনি,
অ্যাসিটাইলকোলিন আর অক্সি অক্সিটোসিন নিউরো ট্রান্সমিটার নয় অক্সিটোসিন গাবা গাবা আর 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 এডিএইচ তোর মানে ভেসোপ্রেসিন তোর ভেসোপ্রেসিন তো নিউরো ট্রান্সমিটার না ভেসোপ্রেসিনকে নিউরো ট্রান্সমিটার কেন বলবি ভেসোপ্রেসিন তোর নিউরনে সিনথেসাইজ হয় বলিস না ভেসোপ্রেসিন কোথায় সিনথেসাইজ হয় কোথায় হয় ভেসোপ্রেসিন সিনথেসাইজ হ্যাঁ ঠিকই তো বলছিস বল আমি তো দিক তাকালাম তুই ভয় পাচ্ছিস কেন হাইপোথ্যালামাসে ভেসোপ্রেসিন সিনথেসাইজ হয় তারপরে স্টোর হয় কোথায় পোস্টেরিয়র পিটুইটারি আরেকটা নাম পোস্টেরিয়র পিটুইটারির নিউরো হাইপোফাইসিস বলে বলে অবশ্যই বলে নিউরো হাইপোফাইসিস কেন বলে অ্যাকচুয়ালি কী দেখ যেটাকে আমরা বলছি পিটুইটারি পোস্টেরিয়র পিটুইটারি না পোস্টেরিয়র পিটুইটারি কিচ্ছু না জাস্ট পোস্টেরিয়র পিটুইটারির মধ্যে হাইপোথ্যালামাসের যেই নার্ভগুলো আছে ওই নার্ভগুলো আরও একটু এক্সটেনশন করে বুঝলি তো এক্সটেনশন করে পোস্টেরিয়র পিটুইটারিতে একটা দলা মতো পাকায় সেটাকে আমরা বলছি পোস্টেরিয়র পিটুইটারি আর অ্যান্টেরিয়র পিটুইটারি সম্পূর্ণ আলাদা অ্যান্টেরিয়র পিটুইটারিতে গ্ল্যান্ড থাকে আর পোস্টেরিয়র পিটুইটারিতে নার্ভ থাকে তাই জন্য সামনেরটাকে বলছি অ্যাডিনো হাইপোফাইসিস আর পিছনেরটাকে বলছি নিউরো হাইপোফাইসিস আর ভেসোপ্রেসিন তোর হাইপোথ্যালামাসে সিনথেসাইজ হয় সেখান থেকে স্টোর হয় পোস্টেরিয়র পিটুইটারি সেখান থেকে সিক্রিট হয় সিক্রিট হয় কোথায় যায় মেইনলি মেইনলি কাজ কোথায় ভেসোপ্রেসিনের মেন কাজ কোথায় বল আচ্ছা বল কিডনি কিডনি ফার্স্ট অফ অল কিডনি কিডনি তারপরে ইয়েস আচ্ছা তো অ্যাক্সন লিখিয়েছি তাহলে এবার দেখ তোর অ্যাক্সন ছাড়া নার্ভাস সিস্টেমে অ্যাক্সন ছাড়াও সবচেয়ে বেশি সেল নার্ভাস সিস্টেমে আমাদের হিউম্যান নার্ভাস সিস্টেমে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু নিউরন থাকে না কে থাকে জানিস গ্লিয়াল সেল থাকে গ্লিয়াল সেলস লেখ তারপরে গ্লিয়াল সেল হেডিং দে গ্লিয়াল সেল এটা তো অ্যাক্সন হলো এবার হেডিং দে গ্লিয়াল সেলস গ্লিয়াল সেলস গ্লিয়াল সেলস গ্লিয়াল সেল আচ্ছা দাঁড়া 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 এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়া নিউরনের টাইপ দেবজিতা করেছিল ইউনিপোলার সিউরো ইউনিপোলার ওটা টিস্যু থেকে দেখে নিতে পারবি শিওর তো শিওর ঠিক আছে তাহলে হেডিং দে তোর তুই তো ওদের কাছে নোটটা নিয়ে নিস যে কর নিয়ে নিছিস এত নোট নিয়ে নিছিস ঠিক আছে ভালো হেডিং দে গ্লিয়াল সেলস গ্লিয়াল সেলস গ্লিয়াল সেল হোয়াট ইজ গ্লিয়াল সেল লেখ গ্লিয়াল সেলের আন্ডারে লেখ মোর দ্যান হাফ অফ দ্য ভলিউম অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের 50% মোর ভলিউম ইজ অকুপাইড বাই গ্লিয়াল সেলস মোর দ্যান হাফ অফ দ্য ভলিউম অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই যে অনেক সময় কী হয় দেখ তোর ব্রেন ক্যান্সার ক্যান্সার মানে কি ক্যান্সার মানে কি র্যাপিড সেল গ্রোথ নার্ভাস সেল ডিভাইড করতে পারে নার্ভ সেল জেনারেলি পারে না না বলবি না জেনারেলি পারে না কোন স্টেজে থাকে নার্ভ সেল জি জিরো মেটাবলিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ শিওর 100% আর মাইটোটিক্যালি মাইটোটিক ইনঅ্যাক্টিভ তাহলে কথা হচ্ছে যে এই যখন নিউরন ক্যান্সার হয় ব্রেন ক্যান্সার হয় তখন তো ব্রেন সেল ডিভাইড করে কোন সেলটা মেন ডিভাইড করে জানিস গ্লিয়াল সেল স্টেম সেল বলে কোনো নাম শুনছিস স্টেম সেল আমাদের বডির সব সেল তৈরি হয় প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে ঠিক আছে যখন একটা প্লুরিপোটেন্ট স্টেম সেলের মধ্যে যে কোনো ক্ষমতা মানে একটা বাচ্চা প্লুরিপোটেন্ট স্টেম সেলকে একটা সদ্যজাত বাচ্চা ভাবতে পারিস একটা সদ্যজাত বাচ্চাকে তুই যেইভাবে শেখাবি ও সেইভাবে বড় হবে ঠিক তাই তো তুই ওকে যদি ভালো শিক্ষা দিস ও ভালো হবে খারাপ শিক্ষা দিলে খারাপ হবে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার চোর মুচি এসব সব বানাতে পারিস প্লুরিপোটেন্ট স্টেম সেল আমাদের বডির ঠিক তাই ঠিক আছে আমাদের যে এমব্রয়ো যেটা এমব্রয়োর মধ্যে প্লুরিপোটেন্ট স্টেম সেল থাকে সব কিছু হতে পারে ওটার থেকে সব কিছু তৈরি হয় ওকে এবার প্লুরিপোটেন্ট স্টেম সেল থেকে তারপরে তোর এক্টোডার্ম এন্ডোডার্ম মিজোডার্ম পড়েছিস হয়ে গেল ওখান থেকে তোর এবার ব্রেনের মধ্যে যে গ্লিয়াল সেল কী হয় গ্লিয়াল সেলের মধ্যে কিছুটা অনেকগুলো গ্লিয়াল সেল স্টেম সেলের প্রপার্টি মেনটেন করে মানে কিছু কিছু গ্লিয়াল সেলের মধ্যে স্টেম সেলের প্রপার্টি থাকে মানে কি
মানে কিছু কিছু গ্লিয়াল সেল যদি বাইরে থেকে কোনো একটা ফোর্স পায়, কোনো একটা সোর্স পায়, তাহলে ও স্টেম সেলের মতো অ্যাক্ট করতে পারে। যদি স্টেম সেলের মতো অ্যাক্ট করে তাহলে কী হবে, ও ডিভাইড করবে, গ্লিয়াল সেল থেকে তোর নিউরন তৈরি হয়, ঠিক আছে? যেই মনে কর স্টেম সেল, ও মনে কর গ্লিয়াল সেলগুলো মনে কর অ্যাক্টিভেটেড হয়ে গেলো কোনো কারণে, প্যাথোলজিক্যাল কারণে গ্লিয়াল সেল অ্যাক্টিভেটেড হয়ে গেল, জি জিরো ফেজ থেকে জি ওয়ানে ট্রানজেকশন হয়ে গেল, গ্লিয়াল সেল গ্রোথ করবে, ও নিউরনকেও সিগনাল দেবে গ্রোথ হওয়ার, বুঝতে পারলি? তাহলে জি গ্লিয়াল সেলের, তাহলে গ্লিয়াল সেলের একটা কাজ কি, গ্লিয়াল সেলের একটা কাজ হচ্ছে দে হ্যাভ দ্য প্রপার্টি অফ স্টেম সেলস। সাম গ্লিয়াল সেলস হ্যাভ দ্য প্রপার্টি অফ স্টেম সেলস হুইচ গিভস রাইজ টু নিউ গ্লিয়াল সেল অ্যান্ড নিউরনস। দে হ্যাভ দ্য প্রপার্টি, না সব গ্লিয়াল সেলের স্টেম সেলের প্রপার্টি থাকে না, সাম গ্লিয়াল সেলস, হুইচ গিভস রাইজ টু কি, গ্লিয়াল সেল যদি স্টেম সেল হয় তাহলে ও নতুন গ্লিয়াল সেল তৈরি করতে পারে অথবা নিউরন তৈরি করতে পারে, গিভস রাইজ টু নিউ গ্লিয়াল সেলস অর নিউ নিউরনস। এবার যখনই ব্রেনের মধ্যে, ব্রেন তো লিমিটেড ক্যাপাসিটি, তাই না? আমাদের ব্রেনে তো লিমিটেড একটা আয়তন আছে, ওর থেকে তো বেশি আয়তন হতে পারবে না। এবার যেই গ্লিয়াল সেল র্যাপিডলি গ্রোথ করবে, নিউরন র্যাপিডলি গ্রোথ করবে, সেই কী হবে, ব্রেনের আয়তনটা বাড়বে, আমাদের স্কাল ভলিউম তত বেশি নয়, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে চাপ পড়বে। যেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে চাপ পড়বে, প্রথম প্রথম কী হবে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডে চাপ পড়বে, ভলিউম কমবে, কী বলে তোর পটাশিয়াম সোডিয়াম এসব ব্যালেন্স ডিস্টারবেন্স হবে, মাথা ঘোরানো, বমি হওয়া, বিভিন্ন রকম ফিট হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া শুরু হবে, ফার্স্ট সাইন, মাথা যন্ত্রণা করা, আস্তে আস্তে আরও বাড়তে থাকলো, মনে কর আস্তে আস্তে আরও বাড়তে থাকলো, স্কাল তো বাড়বে না, মাথার মধ্যে কী বিশাল পরিমাণ প্রেশার তৈরি হয়, বুঝতে পারছিস? ছোটো জায়গা বেড়েই যাচ্ছে। আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যদি ড্যামেজ হয়, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ কী জানিস, নিউট্রিয়েন্ট দেওয়ার, স্কাল তো শক্ত, ব্রেন তো নরম, দুটোর মাঝখানে একটা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, এবার লুব্রিকেন্টটাকেই তুই নষ্ট করে দিচ্ছিস। সাইকেলের বল বিয়ারিংয়ে, সাইকেলের বল বিয়ারিং দেখেছিস কখনো, গোল গোল বল থাকে আর মাঝখানে তেল দেওয়া থাকে, তেলটাকে তুই বার করে নিলে ওই বলগুলোর মধ্যে ঘষাতে হবে না, ঠিক সেম তুই লুব্রিকেন্টটা যদি যত নষ্ট হবে, স্কাল ব্রেনের সাথে বার করে কী হবে, ঘষা খাবে, সেটা কি তাহলে ব্রেনটা নষ্ট হয়ে যাবে, আর ব্রেন নষ্ট হয়ে গেলে তার কোনো কথা নেই। তাহলে কথাটা বললাম গ্লিয়াল সেল দেখছিস, তাহলে গ্লিয়াল সেলের একটা কাজ হলো, এবার লেখ তোর কী হলো, হ্যাঁ এখানে আয় তারা, একটা কাজ কর, আমি বলছি তারা, আমি বলছি তার তো অর্কদীপ, অর্কদীপ দীপ তুই ঘুরে যা না, ওই দেওয়ালটা পিট দে, পাখাটা বন্ধ করলে পড়াতে পারবো না, একটু অর্কদীপ সরে যা ওদিকে, একটু কী বলে তোর চাপ, একটু চাপ তোর সময়টা, ওরা সরতে পারছে না, ক্রেন দিয়ে সরা, এখানে ব্যাক থাক, ব্যাক থাক, আস্তে আস্তে না নড়ে, যাতে না নড়ে, আস্তে আস্তে আস্তে, এখানে এখানে চলে, ব্যাক থাক, ব্যাক পাশে রেখে দে, দেখতে পাবি না আমি সরিয়ে নিচ্ছি, দেখ দেখতে পাবি, পিছিয়ে যা, পিছিয়ে যা, পিছিয়ে গেলে দেখতে পাবি, পিছিয়ে যা, দেখতে পাচ্ছিস চাপ হবে দেখতে, না পাহা চালে সাফোকেশন হবে, পাহা বন্ধ করলে লেখ, এবার তোর গ্লিয়াল সেলের তিনটে ভাগ হয়, গ্লিয়াল সেলের আন্ডারে তিনটে ট্রি বার কর, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট আর মাইক্রোগ্লিয়া, গ্লিয়াল সেলের তিনটে ডিভিশন বার কর, ব্যাগগুলো পিছনে শোন, আমার কথা শোন, ব্যাগ দে, গ্লিয়াল সেলসের আন্ডারে, হ্যাঁ করানো আছে, তা সেটা বলবি তো, দেখি দেখা, এতক্ষণ ধরে করছি বলবি না,
তা আমি জানি না কি আচ্ছা ঠিক আছে আমি অলিগন এন্ডোসাইটটা একটু দেখ তাও লিখে না যে যারা লিখে ফেলেছিস যে তিনটে ভাগ হয় একটা হচ্ছে অলিগন একটা হচ্ছে তোর অ্যাস্ট্রোসাইট একটা হচ্ছে অলিগন এন্ডোসাইট আর একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া অ্যাস্ট্রোসাইটের কাজ হচ্ছে তোর নিউট্রিয়েন্ট দেওয়া নিউট্রিশন টু নিউরন নিউট্রিশন টু নিউরন তাও ছোট্ট করে লিখে নে একটা নোট তৈরি হয়ে যায় ভালো নিউট্রিশন টু নিউরন অ্যাস্ট্রোসাইট অ্যাস্ট্রোসাইট নিউট্রিশন দেয় অলিগন এন্ডোসাইট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মায়োলিন শীত তৈরি করে অলিগন এন্ডোসাইট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মায়োলিন শীত তৈরি করে এভাবে তৈরি করে দেখ ছবি এঁকে বোঝাচ্ছি ছবি দেখিয়েছিল দাদা ছবি দেখিয়েছিল ছবিটা দেখাই আর মাইক্রোগ্লিয়া লিখে নে মাইক্রোগ্লিয়া অ্যাক্ট অ্যাজ আ স্ক্যাভেঞ্জার স্ক্যাভেঞ্জার মানে হ্যাঁ মাইক্রোগ্লিয়া অ্যাক্ট অ্যাজ আ স্ক্যাভেঞ্জার স্ক্যাভেঞ্জার মানে কি ঝাড়ুদার ঝাড়ুদার স্ক্যাভেঞ্জার মানে যে সব রকম ডেব্রিস ব্রেনের মধ্যে যত সেল ডেব্রিস তৈরি হয় মাইক্রোগ্লিয়া সবকটাকে কুড়িয়ে কাছেই নিজে খেয়ে নেয় সেল ডেব্রিস কালেক্ট করে সেল ডেব্রিস কালেক্ট করে মাইক্রোগ্লিয়া ও দেখ অলিগন এন্ডোসাইট এভাবে তৈরি করে দেখ এভাবে মাইল কী বলেছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মায়োলিন শীত কে তৈরি করে অলিগন এন্ডোসাইট তুই এখানে চলে পারবি আরও সামনে দিকে তুই ব্যাগ সরা ব্যাগ সরা ব্যাগ হ্যাঁ ব্যাগটা পিছনে রাখ তুই ঘুরে যা তুই ঘুরে যা ঘুরে যা ঘুরে যা ওকে বুঝতে পারছি এইটা গায়ে দিন দেখ ঠান্ডা কমে নাকি দেখ 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 অলিগন এন্ডোসাইটের আন্ডারে দেখাচ্ছি দেখ ছবি দেখ ফার্স্ট অলিগন এন্ডোসাইট কি বললাম কি করে ভাই রেসপন্স কর সিএনএসএ মাইলেজি তৈরি করে দেখ এটা মনে কর তোর কালি শেষ হয়ে গেছে যেই বলেছি সাপোজ এটা একটা একজন ওকে এইটা একটা একজন এই দুটো মনে কর একজন একজন জাস্ট ওপর দিকে নিউরন আছে অলিগন এন্ডোসাইট মাঝখানে এরকম একটা সেল বুঝতে পারলি মাইলিন শীত তৈরি করলো বুঝতে পারলি না এই একটা মাইলিন শীত হলো আবার মনে কর এখানে একটা মনে কর মাইক্রোগ্লিয়া আছে দেখাচ্ছি ছবি ভালো করে এগুলো কী আঁকলাম আমি একজন এটা কী আঁকলাম পেঁচ পেঁচাচ্ছে বুঝতে পারছিস এই দেখ এই একটা মাইলিন শীত এই একটা মাইলিন শীত মাঝখানে কি নোটস অফ র্যানবিয়ার বুঝতে পারছি এভাবে কন্টিনিউয়েশন হবে কী করে পেঁচায় বুঝতে পারলি যদি তাহলে ক্রস সেকশন করি মনে করি ওপর থেকে যদি দেখি টপ থেকে যদি দেখি তাহলে তোর টপ থেকে দেখছি টপ থেকে দেখলে তোর এই একটা একজন মনে কর এই একটা একজন দুটো একজনকে তোর এইভাবে সারাউন্ড করে থাকে বুঝতে পারছিস এভাবে সারাউন্ড করে আছে বুঝতে পারছিস পুরো সারাউন্ড করে না দেখ ছবিটাকে বুঝতে পারলি আমার কথা অলিগন এন্ডোসাইট কীরকম করে জাস্ট ওর দুখানা হাত মনে কর অনেকগুলো হাত থাকে আমি জাস্ট দুখানা গেছি জাস্ট পেঁচিয়ে ধরে রাখে বুঝতে পারলি দুখানা নিউরনের মধ্যে কানেকশনও করে দেখ দুটো নিউরনে যাতে জায়গা না চেঞ্জ করতে পারে তাও করে আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মায়োলিন শীত সবসময় মনে রাখবি যে অলিগন এন্ডোসাইট কখনো মায়োলিন শীত তৈরি করার জন্য জন্ম হয়নি কিন্তু ওকে তাও মায়োলিন শীত তৈরি করতে হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তাই ও ভালোভাবে মায়োলিন শীত তৈরি করতে পারে না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে মায়োলিন শীতগুলো সেগুলো পুওরলি ডেভেলপড মায়োলিন শীত
সিন ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তৈরি হওয়া মায়েলিন শীতগুলো পুরলি ডেভেলপড হয়, প্রপার মায়েলিন শীত ডেভেলপড হয় না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। না না সেটা নয়, মায়েলিন শীত তোর, মায়েলিন শীত কিন্তু নার্ভ ইম্পালস ট্রান্সপোর্ট করে, নার্ভ ইম্পালস পাঠাতে কিন্তু সাহায্য করে না। মায়েলিন শীত কী করে? মায়েলিন শীত অ্যাজ আ ইনসুলেটর, ইলেকট্রিক্যাল ইনসুলেটর রূপে কাজ করে। এবার তুই যেটা বলছিস দেখ, অ্যাকচুয়ালি কী হয়, ইলেকট্রিক্যাল ইম্পালসের কিছুটা সমস্যা হবে সেটা ঠিক, কারণ প্রপারলি ডেভেলপ যদি তোর ইনসুলেটর থাকতো তাহলে পরে পড়াবো সল্টেটরি কন্ডাকশন হতে ভালো হতো। এই ক্ষেত্রে তোর মায়েলিন শীতগুলো প্রপারলি ডেভেলপ নয়। মানে মনে কর তোর সেন্ট্রাল পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মায়েলিন শীত মনে কর তিন স্তরীয়, তিনটে কভার আছে। মানে মায়েলিন শীত কী, জাস্ট কিছু না, ফ্যাট লেয়ারগুলো ভাব, এটা মনে কর একজন, এটা মনে কর একজন, ফ্যাট লেয়ারগুলো চারপাশে মনে কর গোল গোল রাউন্ড করেছে। ওকে, যতগুলো রাউন্ড করবে তাহলে মায়েলিন শীত তত মোটা হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয়তো মনে কর একখানা রাউন্ড করে ছেড়েছে, মানে ছেড়ে দিয়েছে। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সোয়ান সেল তৈরি করে, ওর কাজই হচ্ছে মায়েলিন শীত তৈরি করা। আর ও তাহলে মনে কর তিন চারটে প্যাচ দিয়েছে, তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মায়েলিন শীতগুলো ওগুলো খুব মোটা এবং খুব ভালোভাবে ডেভেলপড হয়েছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মায়েলিন শীত আছে বাট পুরোলি ডেভেলপড, বুঝতে পারলি? কিন্তু মায়েলিন শীত যেহেতু কভার করা, ইলেকট্রিক্যাল ইনসুলেটর তো কিছু তো কাজ করবে, ভেলোসিটিও তো অত কম হয় না, যতটা কম বলছে অতটা কম হয় না, বুঝতে পারলি আমার কথা? পুরোলি ডেভেলপড হয়, এটা গ্লিয়াল সেলের কাজ। এতটা হলো? ওকে, এবার তারপরে চলে আয়। একজন তোর যখন, এবার তোর টাইপস অফ একজন, টাইপস অফ একজন, টাইপস অফ একজন, একজনের টাইপ দুখানা ব্রাঞ্চ করবি, একজনের টাইপে দুখানা ব্রাঞ্চ করবি। কি হলো, কী বলতো? না ওগুলো না, টাইপস অফ একজন অন দ্য বেসিস অফ মাইলিনেশন, টাইপস অফ একজন অন দ্য বেসিস অফ মাইলিনেশন, বানান লিখবো মাইলিনেশনের, মাইলিনেশন। একটা হচ্ছে মাইলিনেটেড, একটা আনমাইলিনেটেড, এই দুটোই ভাগ, মাইলিনেটেড আর আনমাইলিনেটেড, মাইলিনেটেড একজন, আনমাইলিনেটেড একজন। মাইলিনেটেড একজন মানে তাহলে মাইলিন শীত প্রপারলি ডেভেলপড হওয়া, আর আনমাইলিনেটেড একজন মানে মাইলিন শীত প্রপারলি ডেভেলপড হয়নি। মাইলিনেটেড একজন দেখা যায় খুব ইম্পর্টেন্ট কোথায় দেখা যায়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, ইট ইজ সিন ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সিএনএসে দেখা যায় মাইলিনেটেড। ইয়েস 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 ইয়েস, শোনো কথা, আমি বলেছি পুয়ারলি ডেভেলপড হয়। আরে পুয়ারলি ডেভেলপড হলেও মাইলিনেশন তো আছে, আনমাইলিনেটেড মানে একদমই নেই, মানে এক জাস্ট নিউরিলেমা লেয়ারটা যেটা রাখলাম ওইটা আছে, কোনো ফ্যাটের কাভারিংই নেই। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অলিগোডেন্ড্রোসাইট তৈরি করে, পুয়ারলি ডেভেলপড হয় ঠিকই, কিন্তু মাইলিনেশন তো আছে, ঠিক আছে, মাইলিনেশন তো আছে। তাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যেই একজনগুলো সেটা হচ্ছে মাইলিনেটেড একজন, খুব ইম্পর্টেন্ট, মাইলিনেটেড একজনস সিন ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অ্যান্ড মোস্ট অফ দ্য একজনস অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেমস আর আনমাইলিনেটেড। আর আনমাইলিনেটেড দেখা যায় পেরিফেরাল নার্ভাস সিস্টেমে। দেখ পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাইলিন শীত কে তৈরি করে? সোয়ান সেল। কিন্তু সোয়ান সেল মনে কর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে মনে কর একশোখানা নার্ভ আছে, একশোখানা নার্ভ আছে, সোয়ান সেল মাত্র দশখানাতে মাইলিনেশন করেছে, বাদ বাকি ম্যাক্সিমামগুলো তো আনমাইলিনেটেড, বুঝতে পারলি আমার কথা? তাহলে আনমাইলিনেটেড একজন দেখা যায় তোর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, বুঝতে পারলি? কিন্তু আবার এক্সট্রিমলি ডেভেলপড মাইলিনেশন কোথায় দেখা যায়? পিএনএসে, বুঝতে পারলি কোথায় ডিফারেন্সটা? আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে তোর প্রচুর মাইলিনেটেড নার্ভ দেখা যায়, বাট দে আর দ্য পুয়ারলি ডেভেলপড, ডিফারেন্স ক্লিয়ার হচ্ছে কি? না ঠাকুর নিয়ে যাচ্ছে, জগদ্ধাত্রী পুজো তো কবে হবে, হয়তো সবই তো পুজো লেগে আছে, কালকে কালকে, হ্যাঁ ইয়েস ইয়েস। আচ্ছা এবার দে তোর, এবার দে তোর হিউম্যান নার্ভ, হিউম্যান নিউরাল সিস্টেম, হেডিং দ্য হিউম্যান নিউরাল সিস্টেম,
হেডিং দ্য হিউম্যান নিউরাল সিস্টেম। ভাই পরের বছর জগদ্ধাত্রী সরস্বতী সব পুজো মানাস, এই বছরটা পড়াশোনা করে ঠাকুর বানিয়ে পুজো করবি। হিউম্যান নিউরাল সিস্টেম হিউম্যান নিউরাল সিস্টেমকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, হিউম্যান নার্ভাস নিউরাল সিস্টেমকে দুভাগে ভাগ করা যায়। কী কী ভাই তোরা একটু কি এদিকে কনসেন্ট্রেট কর, একটু পড়াটা এখানেই যেতে তৈরি হয়ে যায়, এগুলো তো বোঝার চ্যাপ্টার। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনটাকে বলে? ব্রেনার্ড স্পাইনাল কর্ড, ইয়েস। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আচ্ছা ক্রেনিয়াল নার্ভের নাম শুনেছিস? স্পাইনাল নার্ভের নাম শুনেছিস? শুনেছিস ওইগুলো কোনটার পার্ট কি মনে হয়? শিওর 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 সিএনএস সিএনএস আতল পিএনএস পিএনএস আতল কোনটা নেব? সিএনএস ভুল, পিএনএস। এক সেকেন্ড এক সেকেন্ড, যা জাস্ট জাস্ট বোকা, তোর কত বোকা ভালো করে বোঝ, তোর কত বোকা। সাপোজ এটা হিউম্যান ব্রেন, ভাই এটাই হিউম্যান ব্রেন, সামনে থেকে কেটেছি। ভাবিস না মাছের কাটা আঁকছি, মাছের মাথা, মাছের কাটা, একটা লেজা। আসতে ভাই কে কাছিস এত? ভাই এখানে কিন্তু কাউর এখনো বিয়ে হয়নি, আগের থেকে মরে গেলে হবে না, কাজ আছে অনেক। এই দেখ, আরে তোরা শোষ, দেখ এটা স্পাইনাল কর্ড, এটা ব্রেন। স্পাইনাল কর্ড থেকে বেরোনো নার্ভকে বলছি আমরা স্পাইনাল নার্ভ, আর ক্রেনিয়াল নার্ভ এখান থেকে বেরোয়। তুমি এত কাশি হয়েছে কেন, কি ব্যাপারটা কি? কে দাদা কাশিস কে? আর তুই পর মাস্কটা মুখে দে। না না মানে হট করে না মনে হলো টেম্পারেচারটা কমে গেল, সকালে একটু কম কম মানে কম ছিল না। এবার দেখ ওটা ভালো করে, ছবিটা দেখ ওই ছোটো ছোটোগুলো ওপরে রেখেছি ব্রেন থেকে যেগুলো বেরিয়েছে ওগুলো, এইগুলো ছোটো ছোটোগুলো হচ্ছে তোর ক্রেনিয়াল নার্ভ, আর যেগুলো স্পাইনাল কর্ড থেকে বেরিয়েছে সেগুলো স্পাইনাল নার্ভ। এরকম কথা বলে, এই নার্ভগুলো বেরিয়ে কোথায় গেছে? সারাপটা ছড়িয়ে গেছে, তার মানে পেরিফেরিতে চলে গেছে। তাহলে পেরিফেরিতে যখন চলে যাচ্ছে তাহলে কী করে তোরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বললি এটা? তাহলে লিখে নে এখানে, এখানে পয়েন্ট করে স্টার পয়েন্ট, কারণ তোরা ভুল করবি। স্টার পয়েন্ট সি ক্রেনিয়াল নার্ভস অ্যান্ড স্পাইনাল নার্ভস আর নট দ্য পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দে আর দ্য পার্ট অফ পিএনএস। আর এখানে লেখ ওটা পিএনএস, আমি লেখাবো এখানে, এখানে পয়েন্ট করে লেখ। তা এতক্ষণ ধরে কী করছি, ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ? Thank you.
পিএনএস, পিএনএসের আন্ডারে ভাগ করে, বাট পিএনএসের দুটো ভাগ, একটা হচ্ছে সোমাটিক, সোমাটিক নার্ভাস সিস্টেম, একটা অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, এই ছবিটা আঁকি, ছবিটা মুছি, সরি আর মুছি এই ছবিটা আঁকিস নি এখনো? ওই সবাই তো কাজ শেষ, কেন ব্যাপারটা আমার ভয় লাগছে তো এবার। ভাই বেঁচে থাকবো তো, কি নেগেটিভ টেস্ট করেছিস? এই কথাটা বলেছিস যে কত ভুল করেছিস, মানে তার মানে তোর তোর